রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপি, এমআরআই ও এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। রেডিওথেরাপির কোর্স শেষ করতে না পারায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় নতুন মেশিন কেনার প্রক্রিয়া চলছে, তবে তা সহসা হচ্ছে না। আরও জানাচ্ছেন শাকির আদনান। একমাস ধরে ভর্তি হয়েছি থেরাপির জন্য, ফাস্টা পাইছি, মেশিন নষ্ট, পয়সা রয়েছি, আমার কেউ নাই টাকা পয়সা। নেত্রকোনার সাহেরা বেগম প্রায় দু বছর ধরে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে রেডিওথেরাপির মেশিন নষ্ট থাকায় বর্তমানে কঠিন সময় পার করছেন তিনি। তার মতো এমন অবস্থা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের। থেরাপির জন্য মাটকা পড়ে গেছি, নাহলে তো আমরা এতদিন চলে যেতাম, আমাদের ওই সপ্তাহে শেষ হয়েছে। মানে এই যে এই সপ্তাহে বেশি বেড ভাড়া 300 টাকা করে থাকি, 332 টাকা করে, এটা আমাদের অনেক। আমি ডাক্তার দেখাইছি, আজকে 3 দিন যাবৎ ডাক্তার দেখানোর পরে সে বলছে যে এখন বর্তমানে যে রেডিওথেরাপি এখন দেওয়া লাগবে, কিন্তু রেডিওথেরাপি দিতে পারবে না, বর্তমানে নষ্ট আছে। একটা প্রাইভেট হাসপাতালে একটা ব্যক্তি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান দিয়ে তার সব কিছু ঠিক রাখতে পারে, এইখানে জনগণের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, রেডিওথেরাপি মেশিন পর্যাপ্ত নাই। মহাখালীর এই ক্যান্সার হাসপাতালে মোট 6টি রেডিওথেরাপির মেশিন রয়েছে, এর 5টি প্রায় 2 বছর ধরে নষ্ট। বাকি যে মেশিনটি সচল ছিল তাও সম্প্রতি নষ্ট হয়ে গেছে। ডায়াবেটিস মাপারও যাদের যন্ত্র নাই, ডায়াবেটিস নিজে ওষুধ মানে স্ট্রিপ সব কিছু কিনে আনতে হয়, তারপরে মাপতে হয় আর কি, কোনো কিছু দেয় না, শুধুমাত্র গ্যাস্ট্রিকের 2টি ওষুধ দেওয়া হয়। আর রেডিওথেরাপির মেশিন নষ্ট, তার জন্য দিতে পারলো না, রুগী যে কালকে মারা গেল, আজকে বাড়িতে চলে গেছে, কালকে এই যে আজকে খবর আসলো মারা গেল। এখনও তো ট্রিটমেন্ট চলে নেই আমার, এখন আমার ইয়া চলবে, রেডিওথেরাপি দিবে, তো মেশিন নষ্ট। সাধারণ এক্স-রে মেশিন 2টি নষ্ট, আর এমআরআই মেশিন 2টিও 2010 সালের পর থেকে অচল। পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেলেও হাসপাতালে কেবল একটি সিট নিতেই দালাল চক্রকে দিতে হচ্ছে হাজার হাজার টাকা। যে আজকে ভাড়া নেই, কাল সিট খালি নেই, পরশুদিন সিট খালি নেই, দেখা যায় অনেকেই দালাল চক্রে ষড়যন্ত্র পড়ে, আবার অনেকেই দেখা যাচ্ছে ভাগ্যক্রমে 2-1টা সিট আল্লাহর রহমতে ভালোভাবেই পড়ে যায়। যাতে আমাদের স্বাস্থ্য বিভাগটারে কঠোরভাবে পরিচালনা করেন। রেডিওথেরাপি 6টার পরে দিতে বলছিল, মানে সার্জারির পরে, কিন্তু এই জায়গায় মেশিন নষ্ট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় নতুন যন্ত্র আনার প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে এমআরআই মেশিন নিয়ে আসার চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে, সামনের বাজেটের সামনের যে বাজেট আছে সেই বাজেটে আমরা রেডিওথেরাপি মেশিন নিয়ে আসব। বিদেশ থেকে নতুন মেশিন আনার জন্য ক্রয় আদেশ দেওয়ার পর নানা প্রক্রিয়ার পর তা পেতে 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত সময় লাগে। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় অত্যাবশ্যকীয় যন্ত্রের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন রোগী ও স্বজনরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।